গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি সকাল সকাল সব কাজ সেরে চান ঠান করে একদম রেডি হয়ে গেছি কেননা আমাকে এখন ওয়েলফেয়ার সেন্টারে যেতে হবে কিছুদিন পর ওখানে আমাদের একটা প্রোগ্রাম আছে তো তাই জন্য আমাদের সেখানে যেতে হবে প্র্যাকটিসের জন্য সাধারণত আমাদের এই ওয়েলফেয়ার সেন্টারকে বাবা বলে বি মানে বিএসএফ ওয়েলফেয়ার ওয়াইফস অ্যাসোসিয়েশন তো চলুন যাওয়া যাক বাস আমি রেডি হয়ে নিজে নেমে গেছি আমাদের কোয়ার্টার থেকে ওয়েলফেয়ারে যেতে বেশ অনেকটা টাইম লাগে তো তাই জন্য আমি আর দেরি না করে মেন রোড দিয়ে না গিয়ে আমি একটা শর্টকাট রোড দিয়েই যাব চলুন আপনাদের দেখাই আমাদের রেসিডেন্টাল সাইটটা ঠিক কেমন এই দেখুন সবাই কি সুন্দর সবজি লাগিয়ে রাখে বাড়িতে এদের বাড়িতে আবার সামনের দিকটা দেখতে পাচ্ছি অনেক ফুলও লাগানো আছে আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিলাম এই সাইটটা থেকে আমাদের সমস্ত যতগুলো ব্যাটেলিয়ান এখানে আমরা একসঙ্গে থাকি সবার কোয়ার্টার ঠিক এই দিকটাতেই আর সব কোয়ার্টারগুলো একই রকম হয় আর এই সাইটটা দিয়ে গেলে না খুব তাড়াতাড়ি আমি ওয়েলফেয়ার দিকে পৌঁছে যাবো এই যে কথা বলতে বলতে একদম আমি সামনে চলে এসেছি আর একটু গেলেই মন্দিরটা পড়বে মন্দির থেকে আমাদের ওয়েলফেয়ার একদম পাঁচ মিনিট এই রাস্তাটাই আমি যদি মেন রোড দিয়ে আসতাম আমাকে পনেরো মিনিট আসতে হতো এই যে আমাদের মন্দির এখানে প্রত্যেক ব্যাটেলিয়ানেরই আলাদা আলাদা মন্দির থাকে আলাদা আলাদা ওয়েলফায়ার থাকে আলাদা আলাদা ক্যান্টিন থাকে সব কিছু রেশন সব কিছুই আলাদা থাকে এটা হচ্ছে আমাদের মন্দির আর এর পাশেই আছে অন্য একটা ইউনিটের মন্দির এই যে এই সামনেই আমাদের মেন গেট এবার মেন গেট থেকে এই যে আমি চলে এসেছি ক্যান্টিনের দিকে এটা হচ্ছে ক্যান্টিন এখানে ডেলি ইউজিউয়েল সমস্ত জিনিসপত্র বিক্রি হয় আর এখানে একসঙ্গে সমস্ত ব্যাটালিয়ানের ক্যান্টিনগুলোই পরপর আছে আর ওই যে দূরে ওগুলো দেখা যাচ্ছে ওই ছোট ছোট ঘরগুলো ওইখানে আছে সমস্ত ব্যাটালিয়ানগুলোর ওয়েলফেয়ার সেন্টার তাদের রেশন স্টোর এবং একটা স্কুলও আছে ছোট বাচ্চাদের বাহ কুকুর দুটো খুব সুন্দরভাবে বসে আছে দেখুন রোদ পোয়াচ্ছে এবার আমি প্রথমে আপনাদের দেখাবো আমাদের স্কুলটা এই যে আমাদের স্কুলে ছোটো ছোটো বাচ্চারা সব খেলা করছে এবার চলুন একটু রেশন স্টোরটা আপনাদের দেখিয়ে দিই এই যে এখানে চাল ডাল সমস্ত গ্রোসারি জিনিসপত্র বিক্রি হয় এবার যাওয়া যাক ওয়েলফেয়ার সেন্টারে এই দেখুন দেখুন কি সুন্দর করে সব সাজানো আছে আর এই যে সব শোপিসগুলো দেখছেন এগুলো কিন্তু আমরাই বানাই আজ এখানে সব প্র্যাকটিস আছে তাই জন্য আমরা এসেছি নাচ গান এই সমস্ত দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো তার জন্যই প্র্যাকটিসের জন্য আমাদের এখানে আসা এই দেখুন পুরো ওয়েলফেয়ারটা কি সুন্দর করে সাজানো অনুষ্ঠানের সময় আরও ভালো করে সাজানো হবে এগুলোকে তো ওয়েলফেয়ারের কাজ শেষ করে আমি চলে এসেছি হসপিটালের দিকে এই হচ্ছে আমাদের হসপিটাল তো বন্ধুরা কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন কিন্তু আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে